রণাঙ্গন হোক কিংবা ক্রিকেটের ময়দান, চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান, বহু প্রতীক্ষিত লড়াইয়ে এশিয়া কাপে মুখোমুখি ওরা। টস জিতেই ব্যাটিং বেছে নিলেন রোহিত শর্মা। তবে পঞ্চম ওভারেই আফ্রিদির বলে ভারত হারালো দিক, মাত্র ১১ রানে বোল্ড হলেন ক্যাপ্টেন রোহিত। উইকেটে এসে সেট হবার সময় পাননি বিরাট কোহলি, ব্যক্তিগত ৪ রানে তার উইকেট উপড়ে দিলেন শাহিন আফ্রিদি। শ্রেয়াস আইয়ার তিনিও ধরতে পারেননি দলের হাল, হারিস রৌফের বলে তার ক্যাচ লুফে নেন ফকর জামান। খানিক বাদে আবারও অ্যাটাকে হারিস রৌফ, ১০ রানে শুভমানকে ফিরিয়ে বাড়ালেন ভারতের আফসোস। ৬৪ রানে ৪ উইকেটের পতন, ঈশান কিষান আর হার্দিক পান্ডিয়ার এরপর পাল্টা আক্রমণ। পঞ্চম উইকেটে দাঁড় করালেন ১৩৮ রানের জুটি, দুজনেই তুলে নিলেন দুরন্ত ৫০। শেষ দিকে নাসিম শাহ স্বস্তি ফেরান পাকিস্তান শিবিরে, ৩ উইকেট তুলে ভারতকে আটকে ফেলেন ২৬৬ রানে। ভারতের ইনিংস শেষে আবারও বৃষ্টিতে সিক্ত পাল্লে কেলে, সময় শেষ হওয়ায় দুই দলই হাত মেলায় পয়েন্ট ভাগাভাগি করে। পার্থ বণিক, ৭১।